বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে ভ্রমণ করেছে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা। বিকেলে দেশের আইকনিক স্থাপনা স্বপ্নের পদ্মা সেতুতে এই ট্রফির ফটো সেশন হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে হেলিকপ্টারে আইসিসি বিশ্বকাপ ট্রফি মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের এক নম্বর সার্ভিস এরিয়াতে নিয়ে আসার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকেল ৪:৩০টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর এক নম্বর পিলার সংলগ্ন এলাকায়। সেখানে প্রমোতা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আইসিসি ট্রফির অফিসিয়াল ফটো সেশন। উপস্থিত ছিলেন আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত উৎসবের আমেজ তৈরি হয়। মুন্সিগঞ্জবাসী খুব খুশি যে আইসিসি বিশ্ব ওয়ার্ল্ড কাপের যে ট্রফিটি আমাদের এই পদ্মার পারে নিয়ে আসা হয়েছে, বিশ্বকাপের ট্রফিটাই যে আমাদের স্বপ্নের গৌরবের যে পদ্মা সেতুতে আনা হয়েছে বা এই প্রদর্শিত হলো সেটি দেখতে পেরে কিন্তু আমরা খুবই আমাদের জায়গা থেকে গর্ববোধ করছি। বাংলাদেশের ঐতিহাসিক, বাংলাদেশের স্বপ্নের একটা সেতু পদ্মা সেতুর এখানে যে প্রদর্শনী হবে সেটার জন্য আসলে এত দূর থেকে আসা। যে মাওয়া প্রান্তে যে মানুষের যে ভিড় জমেছে, মানুষ এতটাই আনন্দিত।